14 তারিখে যদি আপনার মেয়ে ভালোবাসা দিবস হিসাবে ভালোবাসা দিবসকে উদ্দেশ্য করে বিহায়ার মতন দায়ুস হয়ে ভালোবাসা দিবস পালন করলো, তাহলে আপনি বাবা, আপনার স্ত্রী আর আপনার মেয়ে এই যে ভালোবাসা দিবস পালন করলো, আপনি বাবা যে কিছু বললেন না, আপনার স্ত্রী সাজুগুজু করে দিল, আপনি বিশ্বাস করেন আপনার মেয়ে ভালোবাসা দিবস পালন করার কারণে আপনিও জাহান্নামী, আপনার মেয়েও জাহান্নামী, আপনার স্ত্রীও জাহান্নামী? আপনার মেয়ে ভালোবাসা দিবস পালন করলো, এছে তোমার বোন যদি ভালোবাসা দিবস পালন করে, তুমি অভিভাবক, তুমি কিছু বললা না, তোমার বাবা কিছু বললো না, তোমার মা সাজুগুজু করে দিল, তোমার বোন 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করার কারণে তুমিও জাহান্নামী, তোমার বাবা জাহান্নামী, তোমার মা জাহান্নামী, তোমার বোন জাহান্নামী। যদি তোমাদের ফ্যামিলি জান্নাতে যেতে পারে তাহলে ইসলাম ধর্মটা মিথ্যা। জি, ইসলাম ধর্ম সত্য। আসমান জমিন চন্দ্র সূর্য যেমন সত্য, এর চেয়ে লক্ষ কোটি গুণ সত্য হলো ইসলাম ধর্ম। অতএব তোমার কপাল খারাপ, এত কঠিন ভাষা প্রয়োগ করলেন, ব্যবহার করলেন, তাহলে দলিল দেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। প্রিয় ভাই ও বোনদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। সূরা মায়দা আয়াত নাম্বার 3 থেকে তেলাওয়াত করছি, যে আলিয়াম আকমাল তুলাকুম দিনাকুম, আল্লাহ বলতেছেন আজকের দিন অর্থাৎ বিজয় হজ্জের দিন আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ সম্পন্ন করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। আমার দুঃখ হলো ইসলামটা পরিপূর্ণ স্পষ্ট, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে, এই তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওই পরিপূর্ণ দিনের মধ্যে মুসলমানের বাচ্চারা ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, 31st night এই ধরনের কুসংস্কারগুলো কোথায় থেকে আমদানি করলো? আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। ভালোবাসা দিবসটি 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াস তার শাসনামলে এর সূত্রপাত হয়েছে। এই যে ফেব্রুয়ারি 14 তারিখে বেহায়া মুসলমানরা পালন করবে, আপনারা তো এগুলো পালন করেন, কিন্তু কত গুণা যে হয় এগুলো তো জানেন না আপনারা। 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের সময়ে ভালোবাসা দিবসের সূত্রপাত হয়। রোমান সম্রাট ক্লডিয়াস ছিল যুদ্ধবাজ, সে চেয়েছিল যে যুদ্ধের জন্য এক বিশাল সেনাবাহিনী গড়ে তোলার জন্য, কিন্তু মানুষ যুদ্ধে যেতে চায় না। সে চিন্তা করলো কেন যায় না, দেখলো মানুষ বিবাহ করে, বিবাহ করে সংসারের প্রতি মনোযোগী হয়ে যায়, এই জন্য আর যুদ্ধে যেতে চায় না। এই জন্য সে আইন করলো যে আমার রাজ্যে বিবাহ করা নিষেধ। চিন্তা করছেন কার ব্যাপারটা? অথচ আল্লাহ তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাঙ্কি হু মা তো বালাকুম মিনান নিসা ইমাতনা ও সুলাসা ও রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। এই আয়াতের সম্পূর্ণ বিপরীত তার কথা, আমার রাজ্যে বিবাহ করা নিষেধ। এই কথা বলার সাথে সাথে ওই সময় ভ্যালেন্টাইন নামক এক ধর্মযাজক গর্জে উঠছিল যে বাদশা, রোমান সম্রাট, আমি আপনার কথাটা মানতে পারলাম না। যেই মাত্র বলল ভ্যালেন্টাইন যে বাদশা, আমি আপনার কথাটা মানতে পারলাম না, সাথে সাথে রোমান সম্রাট তাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে জার হাজতে বন্দি করলো। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো। এর পরবর্তী থেকে প্রত্যেক ফেব্রুয়ারির 14 তারিখ আসলে ওই যে ভ্যালেন্টাইন নামক ধর্মযাজক, তার ভক্তবৃন্দ, তার মুরিদ সুরিদ, এরা তার স্মৃতি হিসাবে প্রত্যেক বছর ফেব্রুয়ারির 14 তারিখে ভ্যালেন্টাইন ডে দিবস পালন করে তার নাম অনুসারে। যেহেতু তাকে 14 তারিখে ফেব্রুয়ারির 14 তারিখে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, এরপর থেকেই ওই যে ভ্যালেন্টাইন নামক ধর্মযাজক, এর যে ভক্তবৃন্দ আছে, তার ভক্তবৃন্দরা তার নাম অনুসারে প্রত্যেক বছর ফেব্রুয়ারির 14 তারিখ আসলে তার মহাব্বতে, তার স্মৃতি হিসাবে তার নাম অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডে পালন করে।
আর মুসলমানের বাচ্চারা ছাগলের তিন নাম্বার বাচ্চারা মতন প্রত্যেক বছর ফেব্রুয়ারি 14 তারিখ আসলে ভ্যালেন্টাইন্স ডে পালন করে। অন্য মতে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান পোপ গ্লেসিয়াম কর্তৃক 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ঘোষণার পূর্ব পর্যন্ত এই দিবসটিকে প্রাচীন রোমানরা আপনার তাদের ধর্মীয় উৎসব হিসাবে পালন করত। এই দিনে তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রেমের দেবতা কিউপিড, CUPID, কিউপিড। রোমান মুশরিকরা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী এই দিনে তারা প্রেমের দেবতা কিউপিডের পূজা করত। আর মুসলমানরা না বুঝে এই 14 ফেব্রুয়ারিতে মুসলমানের বাচ্চারা নাচানাচি করে। আজিব অবস্থা, চিন্তা করছেন? যেইটা রোমান মুশরিকরা করছে, প্রত্যেক বছর ফেব্রুয়ারির 14 তারিখে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ওইটা মুসলমানের ছেলে আর মেয়েরা পালন করে। আমি আপনাকে বলি, শুনেন, আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনি যদি গার্ডিয়ান হয়ে থাকেন, আপনার মেয়ে যদি এই ভালোবাসা দিবসে, যে সামনে 14 তারিখ আসতেছে, এই 14 তারিখে যদি আপনার মেয়ে ভালোবাসা দিবস হিসাবে ভালোবাসা দিবসকে উদ্দেশ্য করে বেহায়ার মতন দায়ুস হয়ে ভালোবাসা দিবস পালন করলো, তাহলে আপনি বাবা, আপনার স্ত্রী আর আপনার মেয়ে এই যে ভালোবাসা দিবস পালন করলো, আপনি বাবা যে কিছু বললেন না, আপনার স্ত্রী সাজুগুজু করে দিল, আপনি বিশ্বাস করেন আপনার মেয়ে ভালোবাসা দিবস পালন করার কারণে আপনিও জাহান্নামী, আপনার মেয়েও জাহান্নামী, আপনার স্ত্রীও জাহান্নামী। আপনার মেয়ে ভালোবাসা দিবস পালন করলে, ছেলে তোমার বোন যদি ভালোবাসা দিবস পালন করে, তুমি অভিভাবক, তুমি কিছু বললে না, তোমার বাবা কিছু বললো না, তোমার মা সাজুগুজু করে দিল, তোমার বোন 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করার কারণে তুমিও জাহান্নামী, তোমার বাবা জাহান্নামী, তোমার মা জাহান্নামী, তোমার বোন জাহান্নামী। যদি তোমাদের ফ্যামিলি জান্নাতে যেতে পারে, তাহলে ইসলাম ধর্মটা মিথ্যা। জি, ইসলাম ধর্ম সত্য। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যেমন সত্য, এর চেয়ে লক্ষ কোটি গুণ সত্য হলো ইসলাম ধর্ম। অতএব তোমার কপাল খারাপ, তুমি লিখে নাও, স্পষ্ট ভাবে রেকর্ড করে নাও, তোমার বোন, তোমার বোন, তুমি অভিভাবক হওয়া সত্ত্বে তুমি তোমার সন্তান, এখন ছেলে মেয়ে সবার জন্য একই আইন প্রযোজ্য। শুধু যে মেয়েরা এগুলো পালন করে তা না, ছেলেরাও কিন্তু যায়। ছেলেরা যদি না যায়, তো এদেরকে কে নিয়ে যায়, কথা বুঝেন না? অতএব ইসলাম ধর্ম সত্য, কিন্তু আপনার মেয়ে ভালোবাসা দিবস কেন পালন করলো, আপনার বোন কেন ভালোবাসা দিবস পালন করলো, আপনিও কিছু বললেন না, আপনার বাবাও কিছু বললো না, আপনার মাও কিছু বললো না, আপনার মা সাজুগুজু করে দিল, আর আপনার বোন অথবা আপনার মেয়ে ভালোবাসা দিবস পালন করলো, আপনার গোটা ফ্যামিলি জাহান্নামী। যদি আপনার ফ্যামিলি জান্নাতে যেতে পারে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। অতএব আপনার গোটা ফ্যামিলি জাহান্নামী। যদি আপনার ফ্যামিলি জান্নাতে যেতে পারে, তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যায়। নবীজির হাদিস সত্য, আপনার কপাল খারাপ, ভালোবাসা দিবস তারা পালন করছে, এদের কপাল খারাপ, গোটা ফ্যামিলিটাই জাহান্নামে চলে যাবে। আপনারা বলতে পারেন, হুজুর এত কঠিন ভাষা প্রয়োগ করলেন, ব্যবহার করলেন, তাহলে দলিল দেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতের হারাম। এক, মুদমিনুল খম, দুই নম্বর ওয়াল আকু, এই দুইটা বললাম না, ও দায়ুস। তৃতীয় নম্বরে আপনিও পড়েছেন, আপনার মেয়েও পড়েছে, আপনার স্ত্রীও পড়েছে।